How are you all doing? Hope all of you are doing very good. Okay. So, my dear flowers, can you tell me that what we are going to do today? Okay, let me tell you. Today we are going to do one very interesting activity. Okay? Ki jano, ami tomader bolchi. Tar jonno kintu my number notebook ta tomader ante hobe. Shei notebook theke kintu amra chhota activity korbo. Okay. Ei je dekho flowers, my number notebook, right? এই বুকটা কি তার দিকে নিয়ে এসো ফ্লাওয়ার্স আচ্ছা আর সঙ্গে কিন্তু একটা পেন্সিল আর ইরেজার আনতে হবে ওকে এই রাজু ফ্লাওয়ার্স ভেরি গুড এখন তো পেজ ওপেন করতে হবে এখন এই বুকের পেজ নাম্বার 5454 ওপেন করতে হবে উইচ নাম্বার ইজ দিস আমার সঙ্গে একবার বলো 5454 রাইট ভেরি গুড ফ্লাওয়ার্স না ওপেন করে ফেলো আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স অ্যাক্টিভিটি স্টার্ট করার আগে আমরা চলো 1 থেকে 1 0 10 পর্যন্ত কাউন্ট করি আমরা এই যে দেখো নাম্বার 1 আমার সঙ্গে বলো নাম্বার 1 তারপর দেখো নাম্বার 2 তারপর 3 4 নাম্বার 5 নাম্বার 6 তারপর 7 8 9 1 0 10 ভেরি গুড তাহলে ফ্লাওয়ার্স আমরা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করলাম এখন তাহলে চলো অ্যাক্টিভিটি স্টার্ট করি আর ইউ রেডি ফ্লাওয়ার্স ওকে লেটস গেট স্টার্টেড সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স এই দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি অনেকগুলো ফিশেস তাই তো ইয়েস ফ্লাওয়ার্স ফিশেস আমরা কোথায় দেখতে পাই ওয়াটার বডিতে রিভারে ওশেনে পন্ডে লেকে তাই তো সিতেও তো দেখতে পাই আর ওশেনে আর সিতে আমরা অনেক কালারফুল ফিশেস দেখতে পাই তাই তো আচ্ছা ফ্লাওয়ার্স দেখেছো এই ফিশেসগুলোর উপরে কিন্তু অনেক নাম্বারস লেখা রয়েছে ডটস দিয়ে তাই না চলো আমরা এখন সবগুলো নাম্বারস পেন্সিল দিয়ে ট্রেস করে ফেলি ঠিক আছে তারপর কিন্তু আমরা কাউন্ট করে দেখব এখানে কতগুলো ফিশেস রয়েছে ঠিক আছে সবাই পেন্সিল নিয়ে নাও দেখো আমি পেন্সিল নিয়ে নিয়েছি ওকে নাও এখন আমার সঙ্গে সঙ্গে তোমরা ট্রেস করো এই নাম্বারসগুলো ঠিক আছে এটা কোন নাম্বার নাম্বার 1 নাও ফিঙ্গার দিয়ে ট্রেস করো 1 ওকে সো ফ্লাওয়ার্স এই দেখো আমি নাম্বার 1 ট্রেস করলাম রাইট ওকে তারপরে এই দেখো এটা কি নাম্বার 2 চলো চলো ট্রেস করো আমার সঙ্গে এই ঘুরিয়ে নাম্বার 2 তারপরে এটা কি নাম্বার 3 নাও এটাও ট্রেস করো আমার সঙ্গে এই ঘুরিয়ে নাম্বার 3 ভেরি গুড তারপর এই দেখো নাম্বার 4 নাও নাও আমার সঙ্গে ট্রেস করো এই স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন আরও একটা স্ট্যান্ডিং লাইন তাই তো ইয়েস তারপর এই যে দেখতে পাচ্ছ নাম্বার 5 তাই তো আচ্ছা না ট্রেস করো স্ট্যান্ডিং লাইন তারপরে কি এই ঘুরিয়ে কার্ভ তারপর স্লিপিং লাইন ওকে তারপর দেখো নাম্বার 6 তাই তো ওকে চলো ট্রেস করো আমার সঙ্গে এই ঘুরিয়ে নাম্বার 6 ওকে তারপর দেখো নাম্বার কি এটা কোন নাম্বার 7 ভেরি গুড নাও স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন ভেরি গুড তারপর এটা কি নাম্বার 8 দেখো কি সুন্দর ট্রেস করছি ট্রেস করো নাম্বার 8 এইরকম এস এর মতো ঘুরিয়ে নাম্বার 8 দেখেছো টু সার্কেলস রয়েছে তাই না ইয়েস তারপর নাম্বার 8 এর পরে নাম্বার 9 চলো চলো ট্রেস করো আমার সঙ্গে এই ঘুরিয়ে একটা সার্কেল তারপর স্ট্যান্ডিং লাইন নাম্বার 9 তারপর নাম্বার 9 এর পরে কোন নাম্বার হয় এই যে 1 0 10 চলো ট্রেস করো এই 1 তারপর কি 0 তাই তো ইয়েস এই 0 10 ভেরি গুড দেখো সবগুলো নাম্বারস কিন্তু আমরা ট্রেস করে ফেলেছি রাইট এখন চলো আমরা কাউন্ট করে দেখি এখানে কতগুলো ফিশেস রয়েছে ঠিক আছে ওকে লেটস কাউন্ট উইথ মি ফ্লাওয়ার্স 1 2 3 4 5 6 7 8 9 1 0 10 তাহলে এখানে তো 10 ফিশেস রয়েছে আর আমরা 1 থেকে 10 পর্যন্ত ট্রেস করলাম রাইট ভেরি গুড ফ্লাওয়ার্স আজকে আমরা মাই নাম্বার নোটবুকে কত বিউটিফুল একটা অ্যাক্টিভিটি শিট করলাম তাই তো ইয়েস
এখন কি করতে হবে বাড়িতে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত লেখা প্র্যাকটিস করতে হবে এই নাম্বারস গুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে আমাকে কিন্তু পরে লিখে দেখাতে হবে ঠিক আছে আচ্ছা সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স এখন মাম্মাকে মানে বাবাকে বলতে হবে এই অ্যাক্টিভিটি শীটের একটা ফটো একটা গুগল ক্লাসরুমে সাবমিট করে দেন ওকে সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স আওয়ার ক্লাস ইজ ওভার টেক কেয়ার অফ ইয়োরসেলফ লাভ ইউ ফ্লাওয়ার্স বাই বাই